আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি নর্মাল ক্লের কাজ নিয়ে এসেছি। আমি সবসময় থাই ক্লের কাজটাই বেশিরভাগ দেখিয়ে থাকি, আর নর্মাল ক্লে এটা আমি কীভাবে বানিয়েছি আমার চ্যানেলে দেখে নেবেন আপনারা। এতে টমেটোগুলো আজকে তৈরি করবো, এটা নর্মাল ক্লে দিয়ে তৈরি করেছি। আর এটা আমি সাদা ক্লের মধ্যে এই যে দুই কালার রঙ মিশিয়ে কমলা এবং লাল এই দুইটা কালার মিশালেই যে কমলাটা যে টমেটোর যে কালারটা সেটা চলে আসবে। আসলে রঙটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রঙটা যদি সুন্দর না হয় কাজ সুন্দর হবে না। এই যে এই টমেটোর এই কালারটা আর এটা শুকিয়ে কিন্তু একটু এরকম হয়ে যাবে। আর ভিডিও শুরুতে বলে রাখছি, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন তারা অবশ্যই করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা রিকোয়েস্ট করছি সবাইকে, সেটা হচ্ছে প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না, একটু ভিডিও দেখে তারপর কমেন্টসটা করবেন। আপনাদের কাছে এই অনুরোধটা আমার রইল। আর তাহলে আমি মূল কাজে চলে যাচ্ছি। এই যে নিয়ে নিয়েছি ক্লে, আর সবুজ ক্লে লাগবে পাতা দেওয়ার জন্য। তাহলে আমি ক্লেটা দিয়ে একটু টমেটো তৈরি করে দেখাচ্ছি। ঠিক আছে, একটু মুথে নিব সবসময় হাতে এইভাবে, তারপর একটু গোল করে নিব এইভাবে। ছুরিটা আমি ছুরিটা দিয়ে চারটা ভাগ করে নিব প্রথমে, এইভাবে করে লক্ষ্য করে দেখবেন, তাহলেই আশা করি শিখতে পারবেন। এই যে দেখুন, আর এইসব কাজ করতে কিছু টুলস ব্যবহার করি, এই যে এটা, বা আপনি না থাকলে হাত দিয়ে একটু এরকম পেস্ট করে রেখে দিতে পারেন। এ হয়ে গেল কিন্তু এই যে টমেটোটা, দেখুন চারটা ভাগ দিয়ে এখন রেখে দিলাম। এখন এটা আমি ফোটা লাগাবো, তার জন্য ফোটা লাগানোর জন্য কিন্তু এই পর্যায়ে একটু রেখে দিতে হবে। শুকানোর পর যখন এরকম হবে তখন কিন্তু আমার এইটা লাগাতে হবে। এখন আমি এটা লাগিয়ে দেখাচ্ছি। আর সবসময় ক্লে একটু এয়ারটাইট বক্স বা একটু পলিথিনে রেখে দিতে হয়। এই যে সবুজ কালার ক্লে নিয়ে নিলাম, নিয়ে আমি এই যে এইভাবে খুব ডিটেলসে দেখাচ্ছি আমি, এই যে এইভাবে করে একটু পাতাটা ছড়িয়ে নিব। একটু বড় হয়ে গেছিলাম, একটু ছোট নিতে হবে, তাই আবার নিয়ে নিলাম। এই যে আসলে সব কিছুর একটা মাপ আছে, বেশি বড় ছোট যে কোনো জিনিসে সুন্দর লাগে না। এই যে চারটা কেটে নিব আমি, এইভাবে কেটে নিয়ে এই চারটা ধার আমি সুন্দর করে এইভাবে ফুলের মতো তৈরি করবো আর কি। এইভাবে করে একটু রেখে দিয়ে এখানে আঠা লাগাবো। আঠাটা একটু বেশি হয়ে গেছিল, একটু কমিয়ে নিলাম। এইভাবে কিন্তু ঠিক বসিয়ে দিব। আর এই যে আরেক টুলস নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি এই যে এইভাবে একটু পেস্ট করে দেব, তাহলে জিনিসটা আরেকটু সুন্দর হয়ে বসে যাবে। আর শুকিয়ে গেলে কিন্তু রঙটা আরেকটু গাঢ় হয়ে যাবে। এই দেখুন টমেটোগুলো সব রেখে দিলাম, আর এটা শুকালে পরে আমি পাতাটা লাগাবো, এখন লাগানো যাবে না। তো কেমন হয়েছে আমার টমেটোটা বানানো, প্লিজ কমেন্টস করে জানাবেন সবাই। আর আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেনই, এই আশা রইল আপনাদের কাছে। আর আল্লাহর কাছে দোয়া করি সবাই খুব ভালো থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তাহলে আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।